আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়ান শাবাবিহি ফীমা বলা ওয়া মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মা যামিলা ফীমা আলিমা আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে লা তাযুলু কদম ইবনে আদম ওই দিন কোন বলি আদম পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম নড়তে পারবে না কয়টা প্রশ্ন করা হবে জোরে আওয়াজ দিয়ে কয়টা প্রশ্ন হবে রাসূল বলেন লা তাযুলু কদম ইবনে আদম কোন বনি আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম নড়তে পারবে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পাঁচটা প্রশ্ন করা হবে উত্তর দেওয়ার পরে নড়তে পারবে এক নাম্বার রাসূল বলেন প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনা বান্দা তোমাকে হায়াত দেওয়া হয়েছে 50 বছর 60 বছর এই হায়াতটা কোন রাস্তায় ব্যয় করেছো এই সময় কার রাস্তায় ব্যয় করেছো ওই হায়াতের হিসাব দেওয়া লাগবে দুই নাম্বার রাসূল বলেন বিশেষ করে আল্লাহ তাআলা 50 বছর 60 বছরের মধ্যে একটা সুবর্ণ সুযোগ দিয়েছিল সেটা হচ্ছে যৌবনকাল ওই যৌবনকালটা তুমি কার রাস্তায় ব্যয় করেছো ইমানদাররা সময় সম্পদ ব্যয় করবে কার রাস্তায় আর যারা শয়তানের দলের লোক তারা সময় সম্পদ ব্যয় করবে শয়তানের রাস্তায় ইমানদার সময় সম্পদ সব ব্যয় করবে কার রাস্তায় আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবীলিল্লাহ যারা ইমানদার যারা ইমানওয়ালা তারা সময় সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায় ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের তারা সময় সম্পদ ব্যয় করবে তাগুতের রাস্তায় শয়তানের রাস্তায় আজকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের সমাজে কারা শয়তানের দলের লোক তারা আল্লাহর দলের লোক যারা আল্লাহর দলের লোক হবে তারা নিজেরা কোরআন পড়বে কোরআন বুঝবে মানুষকে কোরআন শেখানোর জন্য তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করবে ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের যারা তাগুত তারা নিজেরা কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআনের মাহফিলের ব্যবস্থা করবে না বরং যেই জায়গাতে মাহফিলের ব্যবস্থা করা হবে ওই সমস্ত জায়গায় 146 যারা জারি করে তারা কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করবে আল্লাহ তাআলা বলেন বিধান সুস্পষ্ট তারা আল্লাহ বলেন লোক তারা শয়তানের দলের লোক তো দুই নম্বর প্রশ্ন আপনাকে করা হবে তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল এই যৌবন কাল কার রাস্তায় ব্যয় করেছে তিন নম্বর রাসূল বলেন ওয়া মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু বান্দা তুমি সম্পদ কেমনে উপার্জন করেছ হালাল রাস্তায় করেছ না হারাম রাস্তায় করেছ আজকে প্রত্যেকটা মালের হিসাব তোমাকে দেওয়া লাগবে আজকে আমরা সম্পদ টাকা পাইলেই পকেটে করতে চাই এটা হালাল না হারাম এইটা আমরা বাস বিচার করি না টাকাটা টেবিলের উপর দিয়ে আসলো না টেবিলের তল দিয়ে আসলো ওইটা আমরা বাস বিচার করি না টাকা পাইলেই ওইটা আমরা পকেটে ঢুকাই দিই রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছ প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে সুতায় রাসূল বলেন ওয়াফিমা আনফাকাহু সম্পদ কেমনে উপার্জন করছো হিসাব তো দিবাই বরং সম্পদ কোন রাস্তায় কোন কাতে ব্যয় করছো ওই কাত গুলি তোমাকে বলতে হবে আমার একটা বিশ্বাস আজকে সমাজে যেই জায়গাতে গানের স্প্যান্ডেল হয় যাত্রা স্প্যান্ডেল হয় খারাপ কাজ হয় এই সমস্ত খারাপ যাত্রা স্প্যান্ডেল হয় গানের মঞ্চ হতো না যদি আমার দেশের হারামপুররা ওই জায়গায় টাকা না দিত আজকে ওই সমস্ত যাত্রা স্প্যান্ডেল রাতের 12টার পরে উলম্ব মেয়েরা নর্তকীরা নাচানাচি করে ওই সমস্ত যাত্রা স্প্যান্ডেলে গানের মঞ্চে টাকা দেয় কারা আমার দেশের যারা সুৎকর গোসকর হারামপুর যারা অবৈধ উপায়ে যারা টাকা পয়সা কামাই করে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে যারা টাকা গ্রহণ করে এই সমস্ত হারাম করে রাই ওই সমস্ত জায়গায় টাকা দিয়ে ওদেরকে আঞ্জাম দেয় আল্লাহ নবী বলেন সাবধান সম্পদ কোন রাস্তায় উপার্জন করেছ আবার কোন রাস্তায় ব্যয় করেছ প্রত্যেকটা টাকার হিসাব কার কাছে দেওয়া লাগবে জোরে কম কার কাছে আল্লাহ নবী বলেন পাঁচ নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে মা দামিলা ফি মা লিমা বান্দা বলো দিনের জ্ঞান তুমি কতটুকু অর্জন করেছ কোরআন সুন্নাহ কতটুকু শিখেছ এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তারপরে শুধু শিখলেই হবে না কোরআন হাদিস পড়ে
কোরআন হাদিস শিখে বাস্তব জীবনে কতটুকু আমল করেছ, ওই আমলের হিসাব কিন্তু আল্লাহর সামনে দেওয়া লাগবে। এজন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে কার কাছে,